হ্যাঁ, তো দর্শক, আমরা এসেছি 14 নম্বর ফিঙ্গলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে একজন সফল কৃষক মুজিবুর রহমানের কৃষি সফলতা সম্পর্কে জানতে। তো এখন যাওয়া যাক তার কৃষি সফলতার ইতিহাস জানতে। তো দর্শক, আমরা এসেছি 14 নম্বর ফিঙ্গলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একজন সফল কৃষক মুজিবুর রহমানের কাছ থেকে তার কৃষি সফলতা সম্পর্কে জানতে। তো এখন আমরা তার কাছ থেকে জানবো তার এই কৃষির দক্ষতা, যে ইনি কতটা কি লাগিয়েছেন এবং কি পরিমাণে সেখান থেকে সফলতা অর্জন করেছেন। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আপনি এখানে কতটুকু এরিয়া মিলে এই ঝালের রোপণ করেছেন, ঝাল চাষ করেছেন? তাহলে এখানে দুই ভাগ করছি, এক ভাগ আছে 10 কাঠা ঝাল করছি আর 10 কাঠা করলা করছি, এই দুটো ভাগ 1 বিঘা জমি করছি। আর উপরে যে বেগুন, ওটা হচ্ছে একটা পাট একটা ঝাল করছি। আচ্ছা, তো আপনার এখানে যে ঝাল আলাদাভাবে কত কত কাঠা জমি চাষ করেছেন বলে মনে হয়? 10 কাঠাই। তো এখান থেকে আপনার একটা মানে খরচ কত আসে এখানে, আর মুনাফা কত আসে এই ঝাল চাষ থেকে? টোটালি খরচ হচ্ছে জমি হারি বাদে খরচ হয় 10,000। জি। আর বিক্রি হলে আপনার 1 লাখ টাকা হবে। ও যাক। তো আপনার পার্শ্ববর্তী আমরা দেখতেছি যে একই জমির পার্শ্ববর্তী আপনি উচ্ছে চাষ করেছেন, করলা উচ্ছে। তো এখানে আপনার কতটা কতটা জমিতে আপনি উচ্ছে চাষ করেছেন, কত টাকা এখানে খরচ এবং কত টাকা মুনাফা আসে আপনার উচ্ছে চাষ থেকে? মূলত হচ্ছে উচ্ছে তো আমাদের বেশি ডেভেলপ হয় না, উচ্ছেতে আমাদের খরচটা সমপরিমাণ, আমাদের উচ্ছে তো খরচ সমপরিমাণ হয়। এটা হচ্ছে যদি এটা সম্পূর্ণ বাজারে জাত নিয়ে বাজারে দাম পেয়ে যায় তাহলে হচ্ছে আমাদের লসের সম্মুখীন থাকে। যদি আপনাদের ভালো মানে বাজারে যদি চাহিদা বেশি থাকে, যদি আগাম আপনারা মানে উচ্ছে তুলতে পারেন তাহলে মানে আপনাদের লাভের পরিমাণ বেশি হয়। হ্যাঁ জি। আচ্ছা, যাই হোক, তো আমরা আরো দেখতে পাচ্ছি যে আপনি উচ্ছে এবং যে কাঁচামরিচের পাশাপাশি আপনি এ সাইডে আপনি আরো দেখতে পাচ্ছি যে বেগুনের চাষ করেছেন। তো আপনার বেগুন থেকে কতটা মুনাফা আসে, কত কতটা জমিতে আপনি বেগুন চাষ করেছেন বলে? আমি ওখানে বেগুন চাষ করেছি 15 কাঠা মতন। হ্যাঁ, এই যে বেগুন চাষ করছি, সাথে আমরা আম গাছও লাগাচ্ছি, এক্সট্রা ফসল আছে বেগুন। এই বেগুনে আছে আপনার বিঘা প্রতি 15 থেকে 18 হাজার টাকা খরচ হয়, 20,000। আর বিক্রি আমরা বিক্রি করি প্রতি বিঘাতে 40,000। আচ্ছা, আমরা আরও দেখতে পাচ্ছি যে আপনার এই যে ঝাল গাছে কিছু যে রোগ আক্রান্ত হয়েছে এবং উচ্ছে গাছেও কিছু রোগ দেখা যাচ্ছে, পার্শ্ববর্তী আপনার বেগুন গাছেও কিছুটা রোগ আক্রান্ত হয়েছে। তো আপনি এই যে রোগ আক্রান্ত হলে আপনি কোথা থেকে এই কৃষির যে পরামর্শ নেন, কোথা থেকে নেলাম বলে মনে হয়? এটা তো আমাদের কৃষি অধিদপ্তর আছে সাতক্ষীরা, বা আমাদের 3 নম্বর ইউনিয়নের যে সেবা আছে ছোট্ট সেবা, তাদের কাছ থেকে নিজেদের অভিজ্ঞতা প্লাস যেখান থেকে কীটনাশক আমরা ব্যবহার করি তাদের কাছ থেকে। তার মানে আপনারা যেখান থেকে কীটনাশক কেনেন তারাও আপনাদের পরামর্শ দেয়? হ্যাঁ। পাশাপাশি আপনাদের জেলা যে কৃষি তথ্য সেবা আছে সেখান থেকেও আপনারা পরামর্শ নিই? তো আমরা ব্লুগোল্ড নামে একটা সংস্থা আছে, সেখান থেকে আপনাদের কোনো এই কৃষির যে এখান থেকে আপনাদের কি কোনো প্রশিক্ষণ দেওয়া হয় কৃষি বিষয়ে? না না, আমি এখনো পাইনি। যাই হোক দর্শক, আমরা এনার যে কৃষির যে সফলতা দেখতে পাচ্ছি, ইনি একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ফসল রোপণ করেন, পাশাপাশি এনার যে সমন্বিত যে কৃষির চাষ, এই কৃষির চাষটাকে ইনি একই সময়ে অনেক মুনাফা লাভ করেন। তো যাই হোক, আমরা এনার কাছ থেকে বিদায় নেবো। তো ধন্যবাদ মুজিবুর রহমান, অনেক অনেক।